যায় মানুষ। কত আপনাকে বললাম, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তা আপনার অর্থ সম্পদ না থাকলে খেতে দিবেন কি করে? আবার বলেছি, আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। আপনার মায়ের স্বভাবে যদি আপনার স্ত্রী ফিরে না যায়, তাহলে আপনি ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না। আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, আর বাড়িতেই ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মা এই 16 জন মানুষের ভাত রান্না করতেন। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন ভারী লাগেনি আপনার মাকে। এখন আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলা ফ্রিজ আছে। এখন রাত 10টা 11টায় যদি আপনি আমাকে মেহমান হিসাবে নিয়ে যান, আর যদি বলেন খালেদা একটু খানা পানি রেডি করতে হবে, তখন একবারে নাক সিটকে নেব। হ্যাঁ, তুমি হিসাব করতে পারো না? তুমি রাতে মেহমান নিয়ে এসো কেন? হোটেলে খাওয়া নিয়ে আসতে পারো নি? আপনি তো গতকালকে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখছিলেন 2টা লোক বসে আছে মসজিদে। জি, বাড়ি কোথায়? বাড়ি কুমিল্লা। কোথায় এসেছেন? আমরা মুসাফির মানুষ, এখানে রাতে থাকবো। খাওয়া দাওয়া করেছেন? জি না। তো চলেন আমার সাথে। তো নিয়ে গেলেন, বউ এখন ধমক দিয়েছে। এখন পরের দিন আবার এসার সালাত আদায় করে যাওয়ার সময় দেখছেন 2 জন মেহমান, তখন আপনার ওইদিকে দেখবেনই না, এদিক দিয়ে চলে যেতে হবে। তার নাম বউ। আমি বউ তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিয়েছি। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে। ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না, 1/2 কেজি থেকে শুরু করবেন, 2 কেজি 3 কেজি রান্না করবেন। আপনি খাবেন, ছেলে মেয়ে খাবে, ফকির মিসকিন খাবে, রাতে গরুতে খাবে। 150 চাল রান্না করা কোন অভ্যাস? যে দুপুরের সময় মেহমান এসেছে, তখন স্ত্রী বলছে 150 চাল রান্না করেছি, মেহমানকে দিলে শেষ হয়ে যাবে, কি করবা কি করবা, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এ হিসাব বাতিল। অর্থের প্রয়োজন আছে এ কথাই ঠিক, তবে আমি যেটা বলছি সেটাই ঠিক। কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে না, করতে হবে চকলেট দিয়ে। তাহলে ঋণ নেওয়া লাগবে না। ঋণ কেন নেওয়া লাগবে? ধনী হতে অন্তত 30 বছর সময় লাগবে, আর একদিন ধনী হলে হবে? সম্মানিত দিনী ভাই বোন, বৈধরুজি ছাড়া আপনার বিচার মাঠ টিকবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লাল্লাহু মিন নাবাতা মিনাস সাওতে কানাতিন নার আওলা বিহি, প্রত্যেক হারাম রুজির ফলাফল হলো জাহান্নাম। হারাম রুজি উপার্জন করে মানুষ জান্নাতে যাবে না, এ কথাই ঠিক। হারাম রুজি খেয়ে মানুষ জান্নাতে যাবে না, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে। একাধিক সহি হাদিস। হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াল খামরে মদ ক্রয় বিক্রয় নিষেধ করেছেন। বায়াল মাইতাতে মৃত প্রাণী ক্রয় বিক্রয় নিষেধ করেছেন। অল খিনজিরে শুকুরকে নিষেধ করেছেন। অল আসনাম মূর্তি, যত ছবি মূর্তি আছে, প্লাস্টিক হোক আর মাটির বানানো হোক আর হীরা মুক্তা মানিক্যর বানানো হোক, কোন প্রকার জিনিস এসবের ব্যবসা চলবে না, সব এগুলো হারাম। সম্মানিত দিনী ভাই বোন, হারাম উপার্জনের মানুষের সবচেয়ে বড় পথপন্থা হলো সুদ। সুদই মানুষ সবচেয়ে বিপাকে পড়ে আছে, আর সুদ আশ্চর্য একটা মাধ্যম যে চতুর্দিক দিয়ে সুদ ঘেরা আছে। ব্যবসা বাণিজ্য, কাপড় চুপড়, রাস্তাঘাট, খাদ্য পানি, কল কারখানা, অফিস আদালত, সব সুদ দিয়ে ঘেরা। তবে আমার একটা কথা মনে রাখবেন, ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটো এক নয়। টাকা রাখতেই হবে, তাই নিরুপায় হয়ে রেখেছেন আর স্বইচ্ছায় ব্যাংকে চাকরি করছেন। অতএব দুইটাকে এক মনে করিয়েন না। এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করা বৈধ হতে পারে। এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি করা বৈধ হতে পারে। আমার অভিজ্ঞতার কথা আপনার সামনে পেশ করলাম, আপনি পেশ করলে আমি বিবেচনা করে দেখতে পারি।
সম্মানিত দিনী ভাই বোন, সব জায়গাতেই সুদ জড়িয়ে আছে। আর সুদের পাপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভাষা উল্লেখ করেছেন, পৃথিবীর কোন পাপের জন্য এই ভাষা উল্লেখ করেননি। যার ভাষা শুনতেই ভারী লাগে, পাপ মহাপাপ আছে, পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। তবে ভাষা এত কঠিন নয়, শুনতে কেমন কেমন লাগে না? পাপের জগতে সবচেয়ে বড় পাপ মাকে গালি দেওয়া, এরপরেও ভাষা এত জটিল নয়, শুনছি এটাকে শুনতে কেমন কেমন লাগে। পাপের জগতে বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20-25 বছর থেকে কত লোক আছে, সে নিজেও জানে না আমি কেন জেলে। যেদিন মারামারি হয়েছে সেদিনও ছিল রংপুরে, অথচ সে এক নম্বর আসামি। যে সাক্ষী দিচ্ছে সে বলছে আমি নিজ চোখে দেখেছি মারতে, অথচ লোকই ছিল না সেখানে। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। তবে তার শাস্তির কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এত কঠিন ভাবে উল্লেখ করেননি, যা সুদের ব্যাপারে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অথচ সুদের পাপ কত, জেনার পাপ কত ভয়াবহ। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ ঘাটই নাই। কে যদি জেনায় লিপ্ত হয় বিবাহ করার পরে, তাহলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখুন তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষাগুলি কিভাবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসরান কাজুল মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি 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 ছি, মার সাথে জেনা করা মানুষ সমাজে কত ঘৃণিত কথা, জেনাই তো ঘৃণিত কাজ, তারপর আবার মায়ের সাথে জেনা, সেইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন সুদের সাথে। আবার বলছেন, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তার সবচেয়ে ছোটটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সুদের মতো ন্যাক্কারজনক নোংরা গর্হিত পাপ থেকে বেঁচে থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর একটা কথা এখানে বলে রাখছি, নিরাশার কিছু নেই। সুদের পাপ মানুষের সাথে জড়িত পাপ নয়, আল্লাহর সাথে জড়িত পাপ। কোটি কোটি টাকা ইনকাম হয়েছে সুদের, বন্ধ করে দেন, আল্লাহকে বলেন ভুল হয়েছে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। 20টা টাকা দিয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছিলেন, বাকি জীবন কান্নাকাটি করলে এটা ক্ষমা হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করে বলতে হবে, রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মেরেছি, আমাকে মাফ করে দাও, এছাড়াও এটা ক্ষমা হবে না। পাপ মহাপাপ, তবে আল্লাহর সাথে জড়িত সম্পৃক্ত পাপ নিরাশা হবেন না, কান্নাকাটি করে বললেই ক্ষমা হবে ইনশাল্লাহ। বয় ধরো যদি উপার্জনের চেষ্টা করুন, জীবন বাজি রেখে নিজেকে ভালো রাখতে পারবেন, আহল পরিবারকে ভালো রাখতে পারবেন, জাতির উপকার করতে পারবেন, নিঃসহায় অসহায় মানুষের উপকার করতে পারবেন, যা আল্লাহ বলেন, যা নবী বলেন। এরপরে সংক্ষিপ্ত দুই একটি বাক্য আমার দিনী মুসলিম বোন, মসজিদে আজকে অনেক মহিলা উপস্থিত, আপনার সাথে আমার একটা জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন, মসজিদে জুমার দিন কথা বলছেন নাকি, এদিকে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা, এমন সুযোগ কোনো পুরুষ মানুষের নেই। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, 2 সমাদ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চললো, 4 আহসানাত ফারজাহা, জেনাই লিপ্ত হলো না, নিজেকে হেফাজতে রাখলো, এই 4টা কাজ যদি করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি জরুরিভাবে বলতে চাই যে আপনার স্বামীর মুখ খারাপ, এ কথা ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথা ঠিক, আপনার স্বামী আমাকে আপনাকে মারে, এ কথাই ঠিক। তারপরে আপনাকে আমি বলছি, আপনি মুখটা বন্ধ করে ধৈর্যের পরিচয় দিয়ে এই সংসারকে মেনে নেন,
আপনাকে আমি এই সংসারে থাকতে বলছি, আপনি দিন দিন মাস মাস স্বামীর সাথে কথা বলবেন না, এক গ্লাস পানি চাইলে গ্লাসটা নিয়ে এসে সামনে থ্যাকস করে রেখে দিয়ে একদিকে হেঁটে চলে যাবেন, এই আচরণ চলবে না। এতে আপনিও বিপদে পড়লেন, ইবাদত কবুল হবে না, পরকাল হারিয়ে যাবে, আর একজনকে সংসারের সমস্যা ঘটালেন, তাহলে তো এটা হলো না। দেখেন যতই খারাপ স্বামী হোক, আপনি মেনে নে মুখ বন্ধ করে মুখ খুলবেন না, প্রতিউত্তর করবেন না, ফলাফল ভালো হবে ইনশাল্লাহ। যা বলছে যা করছে করতে দেন, আপনি ধৈর্যের পরিচয় দেন, ভালো হবে। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিলাম আপনার ব্যাপারে। এখানে জরুরি কথা, যদি আপনি বুঝেন যে সংসারের সাথে আমার চলবে না, তাহলে আপনি খোলা করে নেন। স্বামী যত বড়ই দামি হোক না কেন, যত বড়ই চাকরিজীবী হোক না কেন, যে কোনো সময় আপনি খোলা করতে পারেন। আপনি বলতে পারেন আমি এই সংসার করব না, বাস মিটে গেল সংসার, আপনি করিয়েন না, খোলা করে নেন, বিচ্ছিন্ন করে নেন, এটাই ভালো। কিন্তু থাকলে মেনেই চলতে হবে, মেনে চলা ভালো হবে। চারটি জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। মর্মে আপনার দিনী ভাই আপনাদেরকে পরিবারের ব্যাপারে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঁচটা কথা স্মরণ রাখবেন। এক, ফাকসু মাত্তা সাইতা, যে মনের কাপড় পরো সে মনের বউকে পরায়ো, অথবা মাথা এমতা, যে মনের খাদ্য খাও সে মনের খাদ্য বউকে খাওয়ায়ো। তিন, ওলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, বউকে মারতে দিতে হয় না, গালি দিতে হয় না, বউকে কটু কথা বলতে হয় না, বলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা, বলেও কখনো বলবেন না তোমার রং কালো, এসব কথাতে কষ্ট পায়, কষ্ট পেলে আপনার সেবা করবে না, আপনি শুধু প্রশংসা করবেন, বলবেন তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধিতে রাজি, নিজের ক্ষতি নিজে করিয়েন না। চার, মুখের উপরে মারবেন না। পাঁচ, ওলা তাতরকাইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, এইটা হচ্ছে আপনার ক্ষমতার পরিচয়। পাঁচ নম্বর বাক্য হচ্ছে আপনার ক্ষমতার পরিচয়, যোগ যেভাবে ঘুরে বংশেভাবে চলে তার নাম ক্ষমতা, স্ত্রীর সাথে মিলতে পারে তার নাম পুরুষত্ব শক্তি ক্ষমতা তা নয়, যোগ যেভাবে ঘুরে বংশেভাবে চলে তার নাম ক্ষমতা। রাস্তাঘাটে যে মেয়েগুলি বাজার করছে, সাভারে ঢুকে হাট বাজারে মহিলাদের কারণে যাওয়া যায় না, তো কি হিন্দুর মেয়ে, কা পুরুষের মেয়ে, ঘৃণিত পুরুষের মেয়ে, তাকে আমি 30 বছর থেকে ঘৃণিত চোখে দেখি। কি করেন আপনি, কি মনে করেন আপনি, আপনি কি দেখাতে চান? আমাদের তো সংসার চলে, কই আমাদের তো আহাল পরিবার বাড়ি থেকে বের হয় না, তারপরে তো আমরা দেশে বেঁচে আছি, আমাদের সংসার চলে তো, আমাদের সংসার তো বন্ধ হয়ে নেই। আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকার করিনি, গৌরব করিনি। আপনি বাসায় 3 মাস থাকবেন, সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে আমি কথা বলবো না। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, আমরা তো বেঁচে আছে দুনিয়ায়, হাট বাজার না করে রাস্তাঘাটে হাঁটছে হিন্দুর মেয়ে, ইহুদির মেয়ে, খ্রিস্টান মেয়ে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার খালা, আপনার ফুফু, কা পুরুষের পরিচয় দিয়েন না। জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পারবে না, খালার বাড়ি যেতে পারবে না, ফুফুর বাড়ি যেতে পারবে না, মায়ের বাড়ি যেতে পারবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জরুরি ঘোষণা, সেখানে হাট বাজার যায় কি করে, আর একজনের কাছে ধাক্কা খায় কি করে, আর একজনের সাথে গল্প করে কি করে, পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, কখনো আপনি বউয়ের সাথে কত কটু কথা বলবেন না, যত আদর করতে শিখবেন, ভালো কথা বলতে শিখবেন, নরম করে বলবেন, তত সেখান থেকে শান্তি তৃপ্তি পাবেন। আর তাকে হাট বাজার করিয়ে, অফিস আদালত করিয়ে, ওকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আপনি হাসিল করতে পারবেন না। মর্মে অনুরোধ থাকলো। শেষ কথাটি, সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাত, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই, গড়বো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে, আমার মনে বড় সাত, এই সাত নিয়ে আমি জাতির সামনে আছি। জাতি যেন মনে না করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এককভাবে জিম্মেদারি পালন করছি, জামিয়া সালাফিয়ার যদি কোনোদিন ক্ষতি হয় কারো কারণে, তাকে জানতে হবে তার কারণে ক্ষতি হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফিয়ার 1 পয়সার সুবিধা ভোগ করি না,
আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফে করবে, আপনি সহযোগিতা না করলেও জামিয়া সালাফে করবে, ইনশাআল্লাহ করবেই করবে। তবে আপনার 10টা টাকা সেখানে খরচ না হোক এটা আমি চাই না, আমি চাই আপনার 10টা টাকা সেখানে খরচ হোক। আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছি, আমার হাতে টাকা নেই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে কথা সত্য, ইনশাল্লাহ করবেই করবে, বিশাল প্রতিষ্ঠান আপনি দেখতে পারেন। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় বলেছি জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাওয়া রাজশাহী, আমার হাতে টাকা নেই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। দুই প্রতিষ্ঠান মিলে এখন 3,500 ছেলে মেয়ে থাকে, সবাই আবাসিক, শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রায় 20 লক্ষ, 500 জন অসহায় ছেলে আছে, ছেলে মেয়ে 200 জন এতিম আছে। আপনারা একটু দেখতে যাওয়ার স্বাদ জাগে না? সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়াকে আপনি সাধারণ চোখে দেখবেন না, আমার মনে বড় সাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে গড়বো ইনশাআল্লাহ, যেটা এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলে গণ্য হবে এবং সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান বলে গণ্য হবে। সব প্রতিষ্ঠানে গড়বে বাইতুল হাম জামে মসজিদ, রাজশাহীতে 90% জমির উপরে বাইতুল হাম জামে মসজিদ, যার খরচ এখন পর্যন্ত প্রায় 10 কোটি টাকা খরচ বলে হিসাব রক্ষকরা বলে। দুই তারা প্রায় কমপ্লিট, 4 তলা হবে, যার এক স্তরে 3,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। আর আগামী বৃহস্পতিবার শুক্রবার যেখানে যেতে বলছি সেটা হচ্ছে আপনার বাড়ির পাশে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এইখানে মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, 5 থেকে 10 হাজার মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সেটা যদি 20 তলা ভবন হয় তাহলে এটা চলবে যুগ যুগ, বছর বছর, হাজার হাজার বছর, এটা হবে আহলে হাদিসের একটা জাতীয় সম্পদ, যারা সঠিক আকীদা হাদিসের অধিকারী তারা এসব অর্থ সম্পদ ভোগ করবে। বর্তমান অবস্থা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, আপাতত এই 4টা স্থানে জামিয়া সালাফিয়ার কাজ চলছে। সময়ের গতিতে এদেশের আরও বড় বড় বৃহত্তর জেলাগুলিতে চলবে বলে আমরা আশাবাদী। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমি খাকসার সাধারণ মানুষ, সকল দিনী ভাই বোনকে আমার কাছে যেটা, আমার পক্ষ থেকে যেটা জরুরি অনুরোধ থাকলো সেটা হলো আল্লাহকে একটু বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আমার দাবি আপনার ওপরে। এই দাবি থেকে আপনি কোনো সময় ফেরত আসিয়েন না, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এটুকু আমার দাবি। যেহেতু মানুষের সহযোগিতায় চলে তাহলে স্মরণ করে, কোনোদিন স্মরণ হলে নিজে গিয়ে বা মাধ্যম দিয়ে সহযোগিতা করার চেষ্টা করিয়েন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে একটা আবাসিক ভবন নির্মাণ হতে যাচ্ছে, যাতে 5,000 ছাত্র একসাথে পড়াশোনা করতে পারবে, যার খরচ আসবে প্রায় 8 কোটি টাকা। আর এখানে মসজিদের কথা বললাম, আর মেয়েদের এখানে ভবন নেই, এখানে জমি কিনছি আপাতত 600 শতক, 250 শতক হয়ে গেছে, বাকিগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ সময়ের গতিতে। মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের প্রতি আন্তরিকভাবে আগ্রহী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা জাতির সম্পদ আমি রেখে যাচ্ছি, সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে আমার দাবি, তারা সবাই মাসিক আল ইতিসাম পত্রিকা পড়বে, জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত থাকার জন্য, যাতে 10 জন মুফতি আছে, 10 জন গবেষক সদস্য আছে। আমার চিন্তা ভাবনাই আমি দুর্বল কিছু করছি তা আমার মনে বলে না, আমি আমার কাজে সফল হবই হবো ইনশাআল্লাহ, এই জন্য যে জাতির আমি 1 পয়সা ক্ষতি করি না। আমি যদি আপনাদের জামিয়া সালাফি একশন দেখে, আমি তার টাকা দিয়ে দিয়েছি, আপনাদের জামিয়া সালাফি একশন দেখে টাকা দিনি এমন কোনো দিন ঘটেনি, যদি ঘটে যাই তাহলে আমার মনে নাই, ভুলে গেছি আমি, এমনটা হতে পারে। আমি বারবার আল্লাহকে বলছি আমার যদি কোনো ভুল থাকে তাহলে তুমি সংশোধন করো, আমি নিজে থেকে যেটা বুঝতে পারি না সেটা তুমি আমাকে বুঝিয়ে সচেতন করো। মর্মে সকল দিনী ভাই বোনকে
আগামী বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশাল সম্মেলন, দেশের সব বড় বড় স্কলারশিপধারী যারা তারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। মর্মে সকল দিনী ভাই বোনকে এখানে দাওয়াত দিচ্ছি। আর সালাতের পরে যারা আরও কিছু বই পুস্তক যদি থাকে সেগুলো সংগ্রহ করবেন বক্তব্যের পুনরাবৃত্তি। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল সালাত। সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে, সালাত নেই কিছুই নেই। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ইবাদত হল হালাল রুজি, বৈধ রুজি, যার উপরে নির্ভর করে সালাত। বৈধ রুজি যখন নেই তখন সালাতও নেই। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হল কোরআন তেলাওয়াত করা। 24 ঘন্টায় একবার কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন, না পারলে অন্তত সূরা ইখলাস। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হল দুইজন যেখানে বসে আছে সেখানে আপনি বসবেন না, ওখানে আরেকজনের বদনাম হচ্ছে, খুব সাবধান, নিজের কাজে ব্যস্ত থাকবেন। দুইজন যেখানে বসে গল্প করছে সেখানে বসে নিজের চরিত্র ধ্বংস করবেন না, জাতির বদনাম করে এবাদত বান্দিকে নষ্ট করিয়েন না। আমার অনুরোধ থাকলো, পঞ্চম উপদেশ থাকলো, আহল পরিবারের উপরে, ছেলেমেয়ের উপরে কঠোর হবেন, তাহলে বিচারের মাঠে সফল হতে পারবেন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের এটা আহলে হাদিস উর্ধ্বসিত এলাকা, এই মসজিদের সাথে অনেক মুরব্বী মানুষ ছিলেন যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যেন ইবাদত করে পরকাল না হারাই, যাতে করে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে পারি, এই তৌফিক তুমি দান করো। আল্লাহ, খুতবার শেষে তোমার কাছে আরো একটা জোরালো দাবি করছি, আমরা যেন অন্তর থেকে একেবারে কোনো প্রকার সংকোচবোধ না রেখে খালেস অন্তরে জামিয়া সালাফের জন্য দোয়া করতে পারি, এই তৌফিক তুমি দান করো। জামিয়া সালাফিয়াকে সার্বিকভাবে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি চলার তৌফিক দান করো। আমরা যেন ইবাদত করে পরকাল না হারাই, যাতে করে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে পারি, এই তৌফিক তুমি দান করো।